মুসলিম রোহিঙ্গাদের গুড়িয়ে দেয়া গ্রামে সরকারি স্থাপনা করছে মিয়ানমার, বিবিসির খবর। বিনা পয়সায় 5 বছরে 3.5 লাখেরও বেশি শ্রমিক নেবে জাপান, জানতে হবে জাপানি ভাষা। ডেঙ্গুতে ঝরে পড়ল আরও 3 প্রাণ, বৃষ্টিতে পরিস্থিতি অবনতির আশঙ্কা, এডিস মশা ধ্বংসে অভিযানে জোরদারের তাগিদ। দুদক 6 মাসে মোট অভিযোগে 25 ভাগ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের বিরুদ্ধে, 100 ভাগ অটোমেশনের দাবি ব্যবসায়ীদের। পাট খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, পরিকল্পনা ও নীতি সহায়তার অভাব, দুর্নীতি ও অনিয়মের জরাজীর্ণ সরকারি পাটকল। কাশ্মীরে গণহত্যা চালানোর চেষ্টা চলছে অভিযোগ পাকিস্তানে, তীব্র প্রতিবাদ ভারতের, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে উত্তপ্ত বিতর্ক। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক সবাইকে স্বাগত রাতের নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের সব গ্রাম গুঁড়িয়ে দিয়ে সেখানে সরকারি স্থাপনা নির্মিত হচ্ছে বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। দেশটির রাখাইন রাজ্যে বিভিন্ন গ্রামে পুলিশ ব্যারাক, সরকারি ভবন ও শরণার্থী ক্যাম্প নির্মাণ করা হয়েছে বলে বিবিসির ওই অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। 2017 সালে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনযজ্ঞ চালানোর পর সেখান থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর মানুষ শূন্যহীন সেই গ্রামগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই বিষয়ে অভিযোগের পর এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও একই অভিযোগ উপস্থাপন করেছে। নাহিদ জাহানের ডেস্ক রিপোর্ট। 2017 সালের আগস্ট মাসে জাতিগত নিধনযজ্ঞ চলে মিয়ানমারের রাখাইন রাজ্যে, হত্যা ও অগ্নিসংযোগ চালানো হয় বহু গ্রামে, যে কারণে জীবন বাঁচাতে পার্শ্ববর্তী বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা, ফেলে আসে তাদের ভিটে মাটি সহ সমস্ত কিছু। রোহিঙ্গাদের নির্মূল এবং বিতাড়নের পর মনুষ্যবিহীন এই গ্রামগুলোতে অবস্থান নেয় দেশটির সামরিক বাহিনী, আর সেই সব গ্রামের সমস্ত বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে নির্মিত হচ্ছে সরকারি অবকাঠামো। স্যাটেলাইটের চিত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্রিটিশ গণমাধ্যম বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ প্রতিবেদক জোনাথন হেড জানান, রাখাইনের কমপক্ষে 4টি গ্রামকে পুরোপুরি সরকারি অবকাঠামোতে রূপান্তর করা হয়েছে। এর আগে রিগন ভিত্তিক মার্কিন সংবাদ মাধ্যম ইউরো এশিয়া রিভিউ 2018 সালের মার্চের শুরুতে জানায়, 2017 সালের শেষ থেকে মিয়ানমার সরকার ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কমপক্ষে 455টি গ্রামের সব অবকাঠামো ও ফসলের ক্ষেত ধ্বংস করে দিয়েছে। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের পর এবার বিবিসির প্রতিবেদনেও গ্রাম নিশ্চিহ্ন করে সরকারি অবকাঠামো নির্মাণের প্রমাণ উঠে এলো, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। নাহিদ জিহান, নিউজ 24। রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করছে কিন্তু তা যথেষ্ট নয়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন দেশটি মিয়ানমারে বিনিয়োগ করা ছাড়াও সকল সম্পর্ক বজায় রেখেছে, তাদের আরও শক্তিশালী ভূমিকা রাখা উচিত। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত কুসুমকলি স্কুলে শেভরনের সহায়তায় প্রদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন আসন্ন জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি আরও জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ। অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন রোহিঙ্গা ইস্যুতে চীনের মধ্যস্থতায় মিয়ানমার ও বাংলাদেশের বৈঠকের কথা উঠেছে, তবে আলোচনা ফলপ্রসূ না হলে বাংলাদেশ অযথা মিয়ানমারের সঙ্গে বসবে না। দুঃসংবাদ হচ্ছে কি, কাজ যদি না হয়, সমস্যা যদি অনেকদিন দিয়ে থাকে, তাহলে যতগুলো রাষ্ট্র আছে এই এলাকার, চায়না বলেন, ভারত বলেন, মায়ানমার বলেন, বাংলাদেশ বলেন এবং অন্যান্য, তাদের প্রত্যেকেরই হয়তো আগামীতে আপনার কিছুটা আনসার্টেনিটি ডেভেলপ করবে। আমরা প্রচেষ্টা চালায় যাব এবং আশা করি আপনার আগামীতে কোনো সময় প্রত্যাবর্তন শুরু হবে।
সরকার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। রোহিঙ্গা সংকট নিরসনে সরকার ব্যর্থ বলেই ভারত আসামের নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়াদের বাংলাদেশে পাঠাতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার বিষয়েও সরকার পুরোপুরি ব্যর্থ জানিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন করার ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। বিনা খরচে আগামী 5 বছরে 3,61,400 শ্রমিক জাপানে কাজ করতে যাওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশও সুযোগ পাচ্ছে কর্মী পাঠানোর। মাসে এই কর্মীদের বেতন হবে অন্তত 1,35,000 টাকা। তবে এর জন্য প্রথমত জাপানি ভাষা শিক্ষা এবং দ্বিতীয়ত দরকার হবে বিশেষায়িত কাজের দক্ষতা। জাপান গমনে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের নতুন এই সুযোগ নিয়ে আরও জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন শোমা। জাপানে বিশেষায়িত দক্ষ কর্মী নিয়োগের তালিকায় নবম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ। সম্প্রতি জাপান ও বাংলাদেশের মধ্যে এক সহযোগিতা স্মারক সইয়ের মধ্য দিয়ে নতুন এই যাত্রা শুরু হয়। ফলে জাপানের শ্রমবাজারে আগামী 5 বছরে 3,61,400 বিদেশি কর্মী যাওয়ার সুযোগ পাবেন। জাপান মার্কেটটা আমরা টার্গেট করছি মূলত। জাপানে এখন জানেন যে সেখানে আমাদের বড় চ্যালেঞ্জ হলো দক্ষ জনশক্তি পাঠানো। সমঝোতা অনুযায়ী 14টি বিশেষায়িত খাতে জাপানে কাজ করতে পারবেন দক্ষ কর্মীরা। খাতগুলোর মধ্যে নার্সিং কেয়ার খাতে 60,000, রেস্টুরেন্টে 53,000, কনস্ট্রাকশন খাতে 40,000, বিল্ডিং ক্লিনিংয়ে 37,000, কৃষিতে 36,500, খাবার ও পানীয় শিল্পে 34,000, সেবা খাতে 22,000, ম্যাটেরিয়ালস প্রসেসিং খাতে 21,500, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিতে 7,000, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরিতে 4,700, জাহাজ নির্মাণ শিল্পে 13,000, মৎস্য শিল্পে 9,000, অটোমোবাইল মেনটেন্যান্স শিল্পে 21,500 এবং এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং অ্যান্ড এয়ারক্রাফট মেনটেন্যান্স খাতে 2,000 কর্মী নেবে দেশটি। যারা ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা পার হতে পারে, 4-6 মাসের যে প্রশিক্ষণ ল্যাঙ্গুয়েজের উপরে এবং জাপানি সিস্টেমে যে পরীক্ষা হয় সেটা উত্তীর্ণ করে তারা যেতে পারে। দুইটি ক্যাটাগরিতে কাজের ভিসা পাবেন বাংলাদেশি কর্মীরা। প্রথমত জাপানি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও নির্দিষ্ট কাজে দক্ষতা থাকলে পরিবার ছাড়া জাপানে 5 বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। দ্বিতীয়ত যাদের জাপানি ভাষা ও নির্দিষ্ট কাজে দক্ষতা প্রথম ক্যাটাগরির কর্মীর চেয়ে বেশি, তারা পরিবার সহ অনির্দিষ্ট সময়ের জন্য কাজ করার সুযোগ পাবেন জাপানে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে সারা দেশের 27টি প্রশিক্ষণ কেন্দ্রের যে কোনোটিতে প্রশিক্ষণ নিতে পারবেন আগ্রহীরা। 4 মাস ভাষা শিখে এবং দক্ষ হয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিনা খরচে জাপানে যেতে পারবেন তারা। লক্ষ্মীনা দস্মিন শোমা, নিউজ 24, ঢাকা। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস। গত 6 মাসে দুর্নীতি দমন কমিশনে যে পরিমাণ অভিযোগ এসেছে তার 25% এই প্রতিষ্ঠানটিকে ঘিরে। তাই কাস্টমসের প্রতি নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে দুদক। আর ব্যবসায়ীরা বলছে শতভাগ অটোমেশনের আওতায় না আনা পর্যন্ত এই প্রতিষ্ঠানের দুর্নীতি রোধ সম্ভব নয়। নয়ন বড়জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। গেল অর্থ বছরেও প্রায় 46,000 কোটি টাকা উপার্জন করে এককভাবে রাজস্ব আদায়ের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী নেতারা বলছেন SS কোড জালিয়াতি, ল্যাব টেস্টের নামে হয়রানি সহ কাস্টমস আইনের ম্যারপ্যাচকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কাস্টমস কর্মকর্তারা। 3 দিনের জায়গায় আমার 15 দিন ওয়ারফেন্ড দিতে হচ্ছে। কেউ যদি মনে করে যে আমি ওদেরকে যদি এমনি খুশি করতে পারি, সব কিছু এডিয়ে করে দোয়াশালাম করে, তাহলে তো আমি পাচ্ছি। একজন ব্যবসায়ীকে, একজন আমদানিকারককে হয়তোবা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে, বিভিন্ন ধরনের আইনের মারপেচ দেখিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়, তো সেই জায়গায় কিন্তু তখন দুর্নীতিটা চলে আসে। আর দুর্নীতি দমন কমিশন বলছে কাস্টমসের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, সেগুলো নিয়ে তদন্ত চলছে। চট্টগ্রাম কাস্টম হাউস নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছি এবং সেগুলো অনুসন্ধানও চলমান আছে। ভুয়া আমদানি দেখিয়ে কিংবা শুল্ক কম দিয়ে, যেটা রাজস্ব ফাঁকি দিয়ে তারা এই চেষ্টা করে। কাস্টমস কমিশনারের দাবি তার দপ্তরে দুর্নীতির কোনো সুযোগ নেই। যেসব অভিযোগ দুদকে আসছে তার অধিকাংশই পুরনো।
অভিযুক্ত কর্মকর্তারও বদলি হয়ে গেছে অনেক আগেই। দুর্নীতির অভিযোগ যেটা এসছে বিভিন্ন সময়, এটা বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এসছে। সেই কর্মকর্তাদের কেউ কেউ হয়তো রিটায়ার করেছেন, কেউ অন্য দপ্তরে পদস্থ আছেন, কেউ কেউ হয়তো এখানে আছেন, কিন্তু অভিযুক্তদের অধিকাংশই এখন এই দপ্তরে নেই। গত অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমস হাউসকে 57,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হলেও বছর শেষে 11,000 কোটি টাকারও বেশি ঘাটতি ছিল রাজস্ব আদায়ে। চলমান দুর্নীতি রোধ করা গেলে এই ঘাটতি থাকবে না বলছেন সংশ্লিষ্টরা। সুরজা আহমেদ, নিউজ 24। সঠিক পরিকল্পনা এবং নীতি সহায়তার অভাবে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই সোনালী আশখ্যাত পাটের। গেল 5 দশকের এই খাতের সার্বিক উন্নতিতে নেতিবাচক হিসেবে এই দেখছেন বেসরকারি খাতের ব্যবসায়ীরা, কারণ দুর্নীতি ও অনিয়মে জরাজীর্ণ অবস্থা সরকারি পাটকলগুলো। বেসরকারি খাত এগুলো বিশ্ববাজার কাঙ্ক্ষিত অংশ ধরতে পারেনি এখনও, এজন্য সরকারি পাটকলে অব্যবহৃত জমি ব্যবহার করে শিল্পের বিকেন্দ্রীকরণের পরামর্শও দিচ্ছেন অনেকে। আরও জানাচ্ছেন আফসারউদ্দিন। গেল অর্থ বছরে পাট ও পাটজাত পণ্যের সার্বিক রপ্তানি কমেছে প্রায় 21%, যেটুকু অর্জন তার সিংহভাগ বেসরকারি খাতের। সরকারি পাটকলগুলো যেন বয়োবৃদ্ধির মতো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। একই পণ্যের ব্যবসায় তাদের তুলনায় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো অনেক এগিয়ে। সোনালী আঁশের এই অনগ্রসরতার পেছনে নীতি নির্ধারকদের উদাসীনতাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। আমার বুদ্ধিহীনতার বা অবিবেচকের মতন কাজ যদি আমি নিজেই প্রতিষ্ঠানের মালিক হয়ে করি, তাহলে তো সেই প্রতিষ্ঠান কোনো দিনই স্বাবলম্বী হতে পারে না। অব্যবসায়িক লোক যদি সেক্টরে ঢুকে যায়, তাহলে তো সেই সেক্টর কোনো দিনই ভালো হতে পারে না। আবার কেউ কেউ বিশ্ববাজার ধরতে না পারার অক্ষমতার কথাও বলছেন। গত 2 বছর আগে ইন্ডিয়ার থেকে অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছে, ছালার বস্তা চট তৈরি করে, তাদের উপর ধাক্কাটা সবচেয়ে প্রকটভাবে ফিল করতে হচ্ছে, কেননা এটার অল্টারনেটিভ মার্কেট নাই। সিরিয়াতে তো 5 বছর ধরে যুদ্ধ লেগে গিয়ে ওই দেশটাই শেষ হয়ে যাচ্ছে গিয়ে, সুদানে গত 6 মাস ধরে যেই পলিটিক্যাল অরাজকতা শুরু হয়েছে। এই অবস্থায় পাটের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি মিলগুলোর অনিয়ম বন্ধ করে মানসম্মত পণ্য তৈরি এবং শিল্পের বিকেন্দ্রীকরণের পরামর্শ দিচ্ছেন সফল ব্যবসায়ীরা। হাজার হাজার কোটি টাকা বিজিএমসির পিছনে ঢালা হয়েছে, যারা প্রশাসনে আছেন তাদেরকেও এই পাটকে ভালোবাসতে হবে। একা প্রধানমন্ত্রীকে পাটকে ভালোবাসলেই পাটের কোনো উপকার আসবে না। আমরা আজকে যদি মিলটাকে বন্ধ করে দিই, আমরা যদি রিডিস্ট্রিবিউট করে নতুন ইন্ডাস্ট্রি আনি, এটার কিন্তু ভবিষ্যৎ আছে। তো এখন আমরা কি অতীতটাকে টেনে নিয়ে গিয়ে ওয়ালে ধাক্কা খাবো, নাকি ভবিষ্যৎটাকে দু হাতে গ্রহণ করে নেব, এটা পলিটিক্যাল একটা ডিসিশন, এটা সরকারের নিতে হবে। বর্তমানে 22টি সরকারি মিল এবং 60টি ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান পাট নিয়ে কাজ করছে। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। বেসরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা 200 ছাড়িয়েছে, তবে সরকারি হিসেবে এই সংখ্যা 60। মঙ্গলবার কুষ্টিয়া, ফরিদপুর ও ময়মনসিংহে আরও 3 জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এদিকে অক্টোবর নভেম্বরেও ডেঙ্গুর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা, কারণ আবহাওয়া অধিদপ্তর বলছে অক্টোবর নভেম্বরেও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি থাকবে, তাই মশার লার্ভা নিধনে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। সারা দেশে গেল বছরের সেপ্টেম্বরে 7,895 মিলিমিটার বৃষ্টি হয়, অক্টোবরে 5,618 মিলিমিটার আর নভেম্বরে 195 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ধারাবাহিকতায় এবারও অক্টোবরে আর নভেম্বরে বৃষ্টি হতে পারে বলে মত আবহাওয়া অধিদপ্তরের। আর সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে মাঝারি ভারী বা থেমে থেমে বৃষ্টি হবে। সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকে। আর অক্টোবর এবং নভেম্বর মাস আমাদের দেশে সাধারণত সাগরে লঘুচাপ, নিম্নচাপ এগুলো হয়ে থাকে, মাঝে মাঝে দু একটি নিম্নচাপ থেকে সাইক্লোন পর্যন্ত হয়ে যায়, আর ওই সাইক্লোন ঘূর্ণিঝড় যদি বাংলাদেশের উপকূলের দিকে আসে তখন ওই প্রচুর বৃষ্টিপাত আমরা পেয়ে থাকি। চিকিৎসকরা বলছেন থেমে থেমে বৃষ্টি হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নাও কমতে পারে, আর অক্টোবর নভেম্বরের বৃষ্টিপাত ডেঙ্গুকে নিয়ে যেতে পারে এই বছরের শেষ অবধি। ডেঙ্গু যে মশা যে ডিম পারে, যে ডিম থেকে লার্ভা হয়, লার্ভা কিন্তু বিভিন্নখানে ঘরের বাইরেও শুষ্ক অবস্থায় থাকতে পারে, অনেকদিন 6 মাস পর্যন্ত বাঁচতে পারে। ওখানে যদি কোনো পানির সংস্পর্শে আসে
তাহলে পানি আসলেই লার্ভাগুলো মশা হতে পারে আর কি। সুতরাং মশা একটু একটু বাড়তে পারে, কিন্তু শীতকালে ব্যাপক আকারে হওয়ার কোনো ঝুঁকি নাই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে মঙ্গলবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 753 জন, এর মধ্যে ঢাকায় 294 জন আর ঢাকার বাইরে 459 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যে থেমে থেমে বৃষ্টি থাকলেও আগস্টে যে পিকটা ছিল সেটা সম্ভাবনা অনেকটাই কম, যেহেতু মানুষ সচেতন এবং যার ফলে বাসাবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, তার ফলে এর সঙ্গে আমরা দেখছি না যে বেড়ে যাবে আগের মতো। সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 20 মিলিমিটার, চট্টগ্রামে 45, রাজশাহীতে 35.2, সিলেটে 25 এবং রংপুরে 21 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পালিত হয়েছে পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে কারবালার বিষাদময় ঘটনা স্মরণে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঢাকাসহ সারা দেশে দিনটি পালিত হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মুসলিম শিয়া সম্প্রদায়ের বৃহৎ তাজিয়া মিছিল। মঙ্গলবার সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। বহু পুরানো এই মিছিলের ঐতিহ্যকে ধরে রাখার দাবি জানান শিয়া সম্প্রদায়ের মানুষ। হাবিবুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। শোকাবহ 10 মহরম পবিত্র আশুরা। হিজরি 61 সনে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এই দিনে মঙ্গলবার সকাল থেকে পুরান ঢাকার হোসেনি দালানে অবস্থান নেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। তাজিয়া মিছিল পরিচালনাকারী কমিটির সদস্যরা জানান ঘটনাবহুল 10 মহরমের তাৎপর্যের কথা, বলেন মাতম আর অনুশোচনার কথাও। আমরা মাতাম করি কেন? আমরা হোসেনের লেগা শহীদ দুইবার চাই, হোসেন হাসানের লেগা শহীদ দুইবার চাই। সকাল 10টায় হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঐতিহ্যবাহী এই মিছিল দেখতে উৎসুক জনতার ভিড়ও পুরো রাস্তা জুড়ে। সনাতন ধর্মের অনুসারীরাও জানান এই মিছিলের কথা। আমরা শোকে থাইছি, কি জানি আমার ছেলের মানসিক করছিলাম তো এটার লিগে মানসই আছে আমাদের। নাতিনে তুই সুস্থ থাকবো, আমি এই কারণে প্রত্যেকবার আমি ঘোরার পাও দোয়া। ইমাম হুসেন রাজিয়াল্লাহু তাআলার নাম জপে মাতমে অংশ নেয় নারী পুরুষ শিশুসহ সব বয়সের মানুষ। এই মিছিলের ঐতিহ্য অব্যাহত রাখার কথাও জানান তারা। আমরা এই মিছিলটা শোক মিছিল বের করেছি ওই তাকে শোক পালন করার জন্য। আমরা প্রতি বছরই মহরম আসলে এই 10 মহরমে আশুরার দিনে আমরা এই মিছিলটা বের করি। ঘটনাবহুল 10ই মহরমের যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করে এবং এই তাজিয়া মিছিলের ঐতিহ্যকে ধরে রেখেই সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান শিয়া সম্প্রদায়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ক্ষমতাসীনদের অবান্তর কথাবার্তা জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আশুরা উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এ সময় রিজভী অভিযোগ করে বলেন, সংসদে দাঁড়িয়ে বিএনপি ও দলের প্রতিষ্ঠাতা বিরুদ্ধে মিথ্যাচার করছে সরকার দলীয় নেতারা, একই সাথে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে দেশে বিরোধী মতের ব্যক্তিদের দমনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন রিজভী। দেশের মালিক জনগণ, তারা বুঝতে পারছে তাদের ভোটাধিকার, তাদের কথা বলার স্বাধীনতা, তাদের খবরের কাগজ পড়ার স্বাধীনতা, তাদের চলাচলের স্বাধীনতা এটা হরণ করেছে আওয়ামী লীগ এই ডাকাত সরকার। রংপুরের উপনির্বাচনে বিএনপি সহ সকল দলের অংশগ্রহণ করা ইতিবাচক। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশাবাদী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। বিএনপির প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি কোনো মহাসড়ক তৈরি করেনি, টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তারা চোখ থাকতে অন্ধ হয়ে আছে। রংপুর উপনির্বাচনেও জাতীয় পার্টি আছে, আমরা আওয়ামী লীগ থেকেও আমাদের প্রার্থিতা দিয়েছি এবং এখানে বিএনপিও অংশ নিয়েছে। নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে। সরকার এখানে একটা সুন্দর
নির্বাচন চাই, এরশাদ সাহেবের এই শূন্য আসনে একটা ভালো নির্বাচন হবে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। দর্শক নিশ্চুনিপুর সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। লক্ষ্মীপুরের রায়পুরের স্কুল ছাত্রীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসামি রাজীবকে গ্রেফতার করে। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবার ও স্বজনদের। সাদুল ইসলাম পাপেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রায়পুরে এসএম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল আলাউদ্দিন মাঝির ছেলে রাজীব। গত শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী মামার বাড়ি যাওয়ার সময় রাজীব ও তার সহপাঠী রাকিব এবং হৃদয় তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে নির্মাণাধীন একটি ভবন থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। শিক্ষার্থীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করে। এই ঘটনার দ্রুত বিচারের দাবি পরিবারের। এমন ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন শিক্ষকরা। অন্য কোনো ছাত্রী যাতে আর এভাবে নির্যাতিত না হয় সেই দিকেও সরকার বাহাদুরের কাছে দাবি জানাচ্ছি। পুলিশ বলছে অভিযুক্ত তিনজনের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এই সংক্রান্তে থানায় মামলা রুজু হয়েছে, আমরা অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সব অপরাধের প্রবণতা বাড়ছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সুলতান আহমেদ, নিউজ 24। এদিকে আশুলিয়ায় দুই নারীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় গত রোববার রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে উত্তর গাজীরচট এলাকায় ওই নারীকে তুলে নিয়ে গণধর্ষণ করে বখাটেরা। সোমবার ওই নারী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে কাইয়ুম ও তুহিন নামে দুইজনকে পুলিশ গ্রেফতার করে। এদিকে আশুলিয়ার একই এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণী ধর্ষণের ঘটনায় সার্ফিন নামে এক প্রাইভেট কার চালককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী গত রাতে বাদী হয়ে সার্ফিন ও সহযোগী তহিদুল ভুঁইয়া নামে দুইজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে। দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আটজনের। বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানায় বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কের বাবুর বাড়ি এলাকার সড়কের এক পাশে একটি বিকল হওয়া ট্রাক মেরামত করছিলেন চালক সহকারী সহ তিনজন। এই সময় বিকল ট্রাকটিকে পেছন থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বিকল ট্রাকের চালক সহকারী সহ তিনজন মারা যায়। মুন্সীগঞ্জের গজেরিয়া চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে সামনের বাসের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হয়। আহত হয়েছে অন্তত 17 জন। কুড়িগ্রামে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে 86টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের শরীরে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভয় আতঙ্ক বিরাজ করছে শিশু মনে। বাধ্য হয়ে ক্লাস সেরে খোলা আকাশে পাঠদান করছেন শিক্ষকরা। এতে শিক্ষার পরিবেশ হচ্ছে বিঘ্নিত, ফলে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি। হুমান কবির সূর্যের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের দুর্গাপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়। প্রায় এক মাস ধরে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়েই বেশ কিছুদিন পাঠদান কার্যক্রম চালানো হলেও গত জুন মাসে হঠাৎ করে ছাদের পলেস্তরা ভেঙে ছাত্রছাত্রীদের গায়ে পড়ে। কর্তৃপক্ষ বিদ্যালয়টি পরিদর্শন করে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর থেকে গাছের নিচে চলছে পাঠদান। ঝড় বৃষ্টি আসলে আমাদের ঝড় বৃষ্টিতে ভিজা লাগে। আমাদের স্কুলের ছাদে সেবেরগুলো পাতার উপর ভেঙে ভেঙে পড়ে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। স্কুল খুব ঝুঁকিপূর্ণ, আমাদের বাচ্চারা ভয়ে স্কুলে আসে না, ছাদ ভেঙে পড়েছে তাই। বাচ্চা কাচ্চারা ভিতরে যাইতে চায় না,
এজন্য আমরা বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাই না, যদিও পাঠাই তারপরেও আমরা মাথায় টেনশন করি যে কখন কোন ঘটনা দুর্ঘটনা ঘটে যায়। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম বলছেন শিক্ষকরা। এই ঝুঁকিপূর্ণ থাকায় ছাত্রছাত্রী কমে গেছে। রুম না থাকার কারণে বারান্দাও যেহেতু ঝুঁকিপূর্ণ, তারপরেও বারান্দায় আমরা ক্লাস নিচ্ছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, ঝুঁকিপূর্ণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা তৈরি করা হয়েছে, দ্রুত সেগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে। বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ রয়েছে, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের প্রকৃত তথ্য আমরা অনতিবিলম্বে আমাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা প্রেরণ করব। কুড়িগ্রাম জেলায় মোট 12,042টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এর মধ্যে 86টি বিদ্যালয় পাঠদান অনুপযোগী। পিঙ্কি সানোয়ার, নিউজ 24। সুইসরা দৌড়প্রিয় জাতি। সুইজারল্যান্ডের পাহাড়, লেক ও ভূমি ঘিরে আন্তর্জাতিক মানের অন্তত 20টি বড় ম্যারাথন অনুষ্ঠিত হয় প্রতি বছর সেখানে। এরকম কয়েকটি ম্যারাথনে বাংলাদেশের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন জার্মান প্রবাসী বাংলাদেশি শিব শঙ্কর পালার। তার সম্পর্কে জানতেই সুইজারল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ। বাকিউল্লাহ, আপনাকে স্বাগত। প্রবাসের খবর আপনার কাছে জানতে চাই যে শিব শঙ্কর পাল এখনও পর্যন্ত মোট কতটি ম্যারাথনে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন? তন্ময়, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ নিউজ 24-এর সকল দর্শক এবং কলা কৌশলীদেরকে। আপনি যেমনটি বলেছেন, সেটি হচ্ছে যে আসলে সুইস যে জাতিটি, এটি আসলে দৌড় পাগল এক জাতি। এই আপনাকে একটি তথ্য দেই, সেটি হচ্ছে যে সারা বিশ্বের যে অন্য অন্য জাতির যে মানুষ আছে তাদের চেয়ে সুইসরা সাধারণত আপনার 3 ঘন্টা 55 মিনিট বেশি সাধারণত দৌড়ে থাকে। সে কারণে সুইজে যেই ম্যারাথন গুলো হয়ে থাকে, এই ম্যারাথন গুলো সাধারণত আপনার এই সারা বিশ্বের কাছেই একটি লোভনীয় এবং দৃষ্টান্তমূলক ম্যারাথন এগুলো হয়ে থাকে। আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে শিব শঙ্কর পাউল, উনি হচ্ছে জার্মানির মিউনিকের আপনার প্রবাসী বাংলাদেশি। উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, 52 বছর বয়স ওনার, কিন্তু উনি এ পর্যন্ত প্রায় 160টি আপনার আন্তর্জাতিক ম্যারাথনে আপনি অংশগ্রহণ করেছেন। এবং সবচেয়ে হচ্ছে কি, সুইজারল্যান্ডের বিভিন্ন যে আপনার যে ম্যারাথন গুলো হয়ে থাকে তার একাধিক ম্যারাথনে উনি তিনি দীর্ঘদিন ধরে এখানে অংশগ্রহণ করে আসছেন। এ কারণে বাংলাদেশের পতাকাবাহী সেই আপনার শিব শঙ্কর পাল সুইজারল্যান্ডে আপনার ম্যারাথনে বেশ পরিচিত একটি মুখ। এবং তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে যে শিব শঙ্কর পাল ইতিমধ্যে 160টি আন্তর্জাতিক আপনার সেই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেটি হচ্ছে আপনার মাত্র কয়েক মাস আগে তিনি সেই নেপালে যে হিমালয় ভিত্তিক যে ম্যারাথনটা হয়ে থাকে সেখানে তিনি অংশগ্রহণ করেছেন, এবং তার 100তম যে ম্যারাথনটি সেটি তিনি অংশগ্রহণ করেছেন আমেরিকাতে। এবং এই পর্যন্ত এই যে গত সপ্তাহে সুইজারল্যান্ডের ইন্টারলাগেনে আপনার সবচেয়ে সুন্দর এবং আপনার আপনার সেই আপনার মোহনীয় একটি যে দৌড় আচ্ছা ম্যারাথন প্রতিযোগিতা যেটা সাধারণত বিশ্বের সবার দৃষ্টি আকর্ষণ করে থাকে, সেই ম্যারাথনটিতেও শিব শঙ্কর পাউল অংশগ্রহণ করেছেন এই মাত্র আপনার এই 7 তারিখে, গত 7 তারিখে। সবকিছু মিলে আপনার শিব শঙ্কর পাল আমাদের বাংলাদেশের আপনার একজন গৌরব উজ্জ্বল মুখ প্রবাসে বলতে হবে। তন্ময়, আপনাকে যদি আমি সুইজারল্যান্ডের সেই ম্যারাথন নিয়ে যদি একটু বলি, সেটি সেটি বলতে হবে, সেটি হচ্ছে যে সুইজে আপনার যদি ম্যারাথন ক্যালেন্ডারে এই মুহূর্তে ঢোকা হয় তাহলে দেখা যাবে যে আগামী 6 মাসের মধ্যে অন্তত 1000 ইভেন্টস রয়েছে শুধু এই দৌড় প্রতিযোগিতা নিয়ে অথবা দৌড় নিয়ে সুইজের যতগুলো। বাকিউল্লাহ, আপনাকে ধন্যবাদ সুইজারল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদ রিপোর্টে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।
দর্শক বৃন্দকে স্বাগত রাখবো। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। দর্শক, কাতারে বেশ কিছুদিন ধরেই জুয়া খেলাকে কেন্দ্র করে অভিবাসী কিংবা যারা নন অভিবাসী রয়েছেন তাদেরকে ধরপাকড়ের একটা ঘটনা ঘটছে সেখানে। তো এই ব্যাপারে বিস্তারিত জানতে কাতার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। মামুন, আপনার কাছে জানতে চাই যে এই ধরপাকড়ের কারণের পেছনের আসল কারণ কি, আর বাংলাদেশিরা কতটা নিরাপদে রয়েছেন কাতারে এই মুহূর্তে? জি, ধন্যবাদ তন্ময় আপনাকে। আপনি জানেন জানেন মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কাতার, যেখানে 4 লক্ষ বাংলাদেশ বসবাস। আপনি ধরপাকড় নিয়ে জুয়া খেলা কেন্দ্র করে আসলে এখানে একটি হয়েছে ঘটনা, সেখানে কেরা স্পট হেড হয়েছে একজন প্লেয়ার আরেক হসপিটাল নেওয়ার পরে তিনি আসলে এই বিষয়টা নিয়ে বাংলাদেশিদের যে রিপোর্ট ছড়িয়েছে এখানে আসলে যে বাংলাদেশিরা এখানে সবাইকে আসলে সবাইকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, সবাইকে দেশে পাঠিয়ে দিচ্ছে, এমন না আসলে। এখানে যেখানে ঘটনাটা ঘটেছে কিছু এরিয়া দেখলে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু পরক্ষণে তাদের আইডি চেক করে যদি তাদের কোনো যদি কোম্পানিতে না কোম্পানিতে থাকে তাদের তাদের ইয়েতে মূল বিষয় হচ্ছে আসলে প্রিভিশার কারণে সমস্যা হয়েছে। শ্রমিক এখানে এসেছে যারা কিনা কাজ নেই, তারা অবৈধ কাজ করে থাকছে এবং নিজের কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করছে, খুবই সমস্যা হচ্ছে। তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে বাংলাদেশ এম্বাসি কিন্তু বসে নেই আসলে, বাংলাদেশ এম্বাসি বিভিন্ন তারা যেন নিজের হাতে তুলে না আপনাকে জানে রাখি কাতার শুধুমাত্র যে আসলে বদনাম হচ্ছে তা নয়, বাংলাদেশে পরিমানে বদনামের সহিত ব্যবসা পরিচালনা করছে তারা। এখানে বাংলাদেশের বাবতিক কাতার সরকারের কাছে এবং শীঘ্রই 2022 সালকে সামনে রেখে যে একটা মামুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ কাতার থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন ভবিষ্যতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর আওতাধীন অন্যান্য দপ্তরে আইনি প্রক্রিয়া সফটওয়্যার ব্যবহার করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বেসরকারি প্রতিষ্ঠান আইটেক আনলিমিটেডের উদ্যোগে স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তাদের এক প্রশিক্ষণের সনদপত্র প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি নির্ভরতা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও বিশ্বমানের একটি রাষ্ট্রের জায়গায় নিয়ে যেতে সহায়তা করছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। মন্ত্রী আরও বলেন, স্থাপত্য অধিদপ্তরের স্থপতিদের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে বড় কোনো অভিযোগ নেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীরে মুসলিম অধ্যুষিত এলাকায় ভারত অবৈধ সামরিক দখল ও গণহত্যা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘকে এই ইস্যুতে সতর্ক হওয়ার আহ্বান জানান পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তবে ইসলামাবাদের এই অভিযোগকে মনগড়া ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় ঠাকুর সিংহ। তিনি বলেন, বৈষম্য ঘোচাতে জম্মু কাশ্মীরের সামরিক অবস্থান একটি সংসদীয় সিদ্ধান্ত মাত্র। এদিকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও চীনের যৌথ বিবৃতিও
প্রত্যাখ্যান করেছে ভারত। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। গেল 5 আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তান। এমনকি এর মধ্য দিয়ে কাশ্মীরের মানুষের মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করে জাতিসংঘে নালিশ করে ইমরান খানের সরকার। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বিষয়টি উত্থাপন করেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী অবৈধ দখল ও গণহত্যা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আর সব জেনেও কাশ্মীর সংকট সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না নয়াদিল্লি। ভারত কাশ্মীরের মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, সেখানে মানুষ তাদের মৌলিক অধিকারগুলো প্রয়োগ করতে পারছে না। গেল 6 সপ্তাহে 80 লাখের বেশি মানুষ ভারতের অবৈধ সামরিক দখলদারদের হাতে বন্দি। অধিবেশনে পাকিস্তানের এ ধরনের বক্তব্যের জবাবে ভারত পাল্টা অভিযোগ তোলে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের পক্ষে পররাষ্ট্র সচিব বিজয় ঠাকুর সিংহ বলেন, পাকিস্তানের এ ধরনের অভিযোগ মনগড়া ও আপত্তিকর। বৈষম্য ঘোচাতেই জম্মু ও কাশ্মীরের বিষয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা একটি সংসদীয় সিদ্ধান্ত। বিশ্ব জানে এই মনগড়া আখ্যান তৈরি করছে যারা, তারা বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। এমন এক দেশ যারা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ পরিচালনা করে কূটনীতির অংশ হিসেবে। এছাড়াও কাশ্মীর পরিস্থিতি নিয়ে সোমবার পাকিস্তান ও চীনের দেয়া যৌথ বিবৃতিও প্রত্যাখ্যান করেছে ভারত। নাহিদ সিহান, নিউজ 24। আশুরার দিনে ইরাকের কারবালার তাজিয়া মিছিলের সময় অন্তত 31 জন পদদলিত হয়ে মারা গেছেন। ইমাম হোসেনের মাজারের কাছে ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবারের এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার খবরে বলা হয়, হাজার হাজার মানুষের মিছিল একটি ওয়াকওয়ে দিয়ে যাওয়ার সময় তা ধসে পড়লে আতঙ্ক তৈরি হয়। এ সময় ছোটাছুটি শুরু হলে মাটিতে পড়ে যান অনেকে। শেষ খবর নিউজ 24 এখনকার আয়োজন, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। মুসলিম রোহিঙ্গাদের গুড়িয়ে দেয়া গ্রামে সরকার স্থাপনা করছে মিয়ানমার, বিবিসির খবর। বিনে পয়সায় 5 বছরে 3.5 লাখেরও বেশি শ্রমিক নেবে জাপান, জানতে হবে জাপানি ভাষা। ডেঙ্গুতে ঝরে পড়ল আরো 3 প্রাণ, বৃষ্টিতে পরিস্থিতি অবনতির আশঙ্কা, এডিস মশা ধ্বংসে অভিযানে জোরদারের তাগিদ। দুদক 6 মাসে মোট অভিযোগের 25 ভাগ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের বিরুদ্ধে, শতভাগ অটোমেশনের দাবি ব্যবসায়ীদের। পাট খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, পরিকল্পনা ও নীতি সহায়তার অভাব, দুর্নীতি ও অনিয়মে জরাজীর্ণ সরকারি পাটকল। জম্মু কাশ্মীরে গণহত্যা চালানোর চেষ্টা চলছে অভিযোগ পাকিস্তানের, তীব্র প্রতিবাদ ভারতের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠক উত্তপ্ত বিতর্ক। শেষ করছি এখনকার আয়োজন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।